চট্টগ্রাম পথসারিওলরে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করছি ফুড গাইড নামক ওগো ফেসবুক গ্রুপ। আজ এ মঙ্গলবার বেনিয়ে নগরের আগ্রাবাদ মোড় ট্রাফিক সত্তরত এই আয়োজন করে গ্রুপ। এ সময় তৃষ্ণার্ত পথচারীওয়ালার মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করছি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাহা ট্রাফিকের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আকরামুল হোসেন। এছাড়াও এই আয়োজনত বিশেষ অতিথি হিসেবে আসিল বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু ও আইনজীবী মোহাম্মদ ফারুক আহমেদ। সমাজের জন্য এটি একটা দৃষ্টান্ত, তারা তৃষ্ণার্তদের মাঝে পানি বিতরণ করছেন এবং এর পিছনে যারা আছেন তারা একদম তরুণ শ্রেণীর উদ্যোক্তা। আমরা তাদের সফলতা কামনা করি। রক্ত হলো সবসময় পরিষ্কার রক্ত, তো ইয়াং জেনারেশনরা যদি এরকম চ্যারিটি কাজে এগিয়ে আসে, তাদের ছোট্ট ছোট্ট অবদানকে যদি সমাজের ভিতরে ছড়িয়ে দেয়, সেইটা আমাদের সমাজের জন্য একটা বড় ফল বয়ে নিয়ে আসবে, একটা বড় পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট।